এ রাজ্যেও ঢুকে পড়েছে জিহাদিরা। বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই বর্ডার ক্রস করে অনুপ্রবেশ করতেছে এই পশ্চিমবঙ্গে। এখানে যে কারণে আসছে, তারা বিভিন্ন মাদ্রাসায় তারা ঝুঁকে পড়বে এবং পরবর্তীতে আস্তে আস্তে এখানে কিন্তু জিহাদি কর্মকাণ্ড চালানো ম্যাক্সিমামই দেখা যাবে যে জিএমবি সদস্য অথবা তারা আনসারুল বাংলা টিমের কেউ অথবা হেফাজতে ইসলামের বেজধারী কোনো একটা জঙ্গি। বাংলাদেশে জিহাদিদের বার বারণের জন্য হাসিনা সরকারের ব্যর্থতাকেই দায়ী করছেন শাহবাগের মুখ। সানিউর বলছেন, জঙ্গি দমনের নামে সেদেশে যে অভিযান চলছে পুরোটাই আইওস। আমাদের শেখ মুজিবুর রহমান যে চিন্তাধারা নিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করলো, তা ওনার কন্যা হয় আমাদের শেখ হাসিনা, ঠিক সেই রাস্তায় চলছেন না। গুলশান হামলা হলো জুলাই মাসে 2016, তারপরে যে কয়েকদিন আগে সিলেটের যে হামলাটা হলো, এখন মিডিয়া যেহেতু দেখিয়ে দিচ্ছে যে এরকম ঘটনা ঘটলো, সেটাকে যেহেতু অস্বীকার করতে পারে না, সেই জন্য জনগণকে চোখে ধুলা দেওয়ার জন্য তারা বললো যে হ্যাঁ আমরা একটা অপারেশন চালাচ্ছি, কিন্তু আসলে বাস্তবতা ওখানে কোনো অপারেশন চালানো হচ্ছে না। হ্যাঁ, আমি আপনাদেরকে সাবধান করার জন্য বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পেপার পত্রিকাতে বারবার উল্লেখ করতেছি, বাংলাদেশের বর্ডার টপকে ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদের অনুপ্রবেশ ঘটতেছে এই পশ্চিমবঙ্গে। এখন প্রশ্ন জাগতে পারে যে এই ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদেরকে কারা এত সুন্দর করে সেফ প্যাসেজ করে দিচ্ছে এই পশ্চিমবঙ্গে ঢুকার জন্য? কেনই বা ইসলামের অনুসারী মুসলিম জিহাদিরা এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করতেছে এবং অনুপ্রবেশ করার পর এরা কোথায় থাকতেছে এবং কারা এদেরকে সাহায্য সহযোগিতা করতেছে থাকার জন্য? কি স্বার্থ তাদের? এবার শুনে নেন উত্তরগুলো। খুবই ভয়ানক বাস্তবতা হতে পারে, এই বাস্তবতা প্রকাশ করার পর ইসলামের অনুসারী মুসলিম জিহাদিরা আমাকে জবাই করে হত্যা করবে, অথবা এদেরকে যারা সহায়তা করতেছে তারা আমাকে গুম অথবা হত্যা করে ফেলতে পারে। তবু এই সত্যগুলো বলা প্রয়োজন। এই ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদেরকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করার জন্য সেফ প্যাসেজ করে দিচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা, পুলিশ, র্যাব, আর্মি, ইডিআর এবং বাংলাদেশের সরকারি দপ্তরে থাকা বিভিন্ন ক্যাডাররা এই ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করানোর ষড়যন্ত্রে লিপ্ত। অবাক লাগতেছে তাই না? এবার শুনেন, 1978 সালে জিয়াউর রহমান বাংলাদেশে মুসলিম তোষণমূলক রাজনীতি করার জন্য হিন্দু বিরোধী, বাংলাদেশ বিরোধী পাকিস্তানের পাঁচাটা কুলাঙ্গার গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনে এবং সেই পাকিস্তানি কুলাঙ্গার গোলাম আজম তার সাথে আরো অনেক কুলাঙ্গার রাজাকারকে হাতে নিয়ে প্রবেশ করে এই বাংলাদেশে। সেদিন থেকে বাংলাদেশেও শুরু হয়ে যায় আবুল আলা মওদুদী, হ্যাঁ ব্রিটিশ ইন্ডিয়ান আবুল আলা মওদুদী, জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা এবং তার লেখা তাফিমুল কোরআনের ফিলোসফি। এবং স্বাধীনতার পরও সেই দিন থেকে আবার শুরু হয় হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদেরকে মুসলিম বানানোর ষড়যন্ত্র এবং হিন্দু থেকে মুসলিম না হওয়ার কারণে কিন্তু তাদের লাশও পড়তে থাকে এবং হিন্দু মা বোনেরা গরিমতের মাল হইতে থাকে। শুধুমাত্র জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়ার পার্টি না, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল, বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদ, এমনকি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজেও ইসলামের অনুসারে মুসলিম জিহাদিদেরকে আইসক্রিমের মতো চেটেছিল এবং এখনো চেটে যাচ্ছে। শেখ হাসিনা তো ইসলামের অনুসারে মুসলিম জিহাদিদেরকে শুধুমাত্র আইসক্রিমের মতো চাটের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, তিনি তো আওয়ামী লীগের মধ্যে উলামা লীগ নামক একটা ডিপার্টমেন্ট খুলে দেয়, এই ইসলামের অনুসারী মুসলিম জিহাদিরা তাদের জিহাদি কর্মকাণ্ড খুবই সুন্দর মতো লিগেলি চালাতে পারে। শেখ হাসিনার সমস্যাটা হয়ে গেল 2013 সাল থেকে, যেভাবে এই ইসলামের অনুসারী মুসলিম জিহাদিরা একের পর এক নাস্তিক হত্যা করতে থাকলো, একের পর এক খ্রিস্টান হত্যা করতে থাকলো, একের পর এক হিন্দু পুরোহিত হত্যা করতে থাকলো এবং 2016 সালের 1 জুলাই হলি আর্টিজানে যে 18 জন বিদেশি নাগরিককে জবাই করে হত্যা করা হইলো, তারপর কয়েকদিন আগে এই যে 2017 সালের 27 মার্চে এই যে সিলেটে যে জঙ্গি হামলাগুলো হইলো, মানে জঙ্গি শব্দটা ব্যবহার করে ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদের আসল রূপটা ঢাকার চেষ্টা করতেছে, কিন্তু এই ঘামা চাপা দেওয়ার অপচেষ্টাটা তখনই ব্যর্থ হয়ে যায় যখন কিছু নিরপেক্ষ মিডিয়া, কিছু নিরপেক্ষ পত্রপত্রিকা, কিছু নিরপেক্ষ ব্লগার ওই জিহাদি হামলাগুলোকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরে। তখন এই শেখ হাসিনা আইওয়াশ করার জন্য, মানে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য অপারেশনের নামে যে কাজটা করতেছে সেটা হলো, 1978 সাল থেকে ইসলামের অনুসারী মুসলিম জিহাদিরা জামাতে ইসলামের নামে যে ভয়ানক ষড়যন্ত্রতা করছিল সেটা হলো বাংলাদেশের প্রতিটা সরকারি দপ্তরে, পুলিশে, আর্মিতে, ইডিআরে এমন কোন সেক্টর নেই যেখানে তাদের এই কুলাঙ্গার জিহাদিদেরকে জিহাদি কর্মকাণ্ড করার জন্য বসায় রাখে নাই। ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদেরকে আমাদের ইসলামের বসিয়ে রাখার যেসব বিডিআর, এদের সাহায্যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করানোর জন্য সেফ প্যাসেজ তৈরি করে দিচ্ছে। এখন আসি এই ইসলামের অনুসারী মুসলিম জিহাদিরা যে এখানে অনুপ্রবেশ করতেছে, এই পশ্চিমবঙ্গে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে? এদেরকে আশ্রয় দিচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, মুফতি, আলেম, ওলামারা। আবার প্রশ্ন আসবে, এই আলেম, ওলামা, মুফতি, ইমাম, এদের স্বার্থটা কি? এদের স্বার্থটা কোন রাজনৈতিক নয়, এদের স্বার্থটা হলো ধর্মীয়। এদের ধর্মীয় স্বার্থটা হলো গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দের সেই হাদিসটা যে জো হিন্দ কো কব্জা করেগা ও সবসে আজিম হোগা, মানে গাজওয়ায়ে হিন্দের বেসিক কনসেপ্টটা হলো যে হিন্দুস্তানের উপরে, এই হিন্দু রাষ্ট্রের উপরে আরব্য সাম্রাজ্যবাদ,
মানে ইসলামের শাসন কায়েম করবে, তারা আল্লাহর দরবারে সব থেকে উচ্চ মর্যাদা পাবে। এবং গাজওয়ে হিন্দের এই হাদিসটাকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের অনুসারী মুসলিম জিহাদিরা সর্বপ্রথম হিন্দুদের উপর আক্রমণ করবে, হিন্দুদের মা বোনকে গনিমতের মাল বানায় গণধর্ষণ করবে, বিভিন্ন দেব দেবীর মূর্তি ভাঙবে, বিভিন্ন দেব দেবীর মন্দির ভাঙবে, বিভিন্ন হিন্দুদের ভিড়ে তারা আত্মঘাতী হামলা চালাবে। এরকমই অজস্র পাশবিক অত্যাচারের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠা পাবে গাজওয়ে হিন্দ। এখন প্রশ্ন আসবে, এই গাজওয়ে হিন্দ প্রতিষ্ঠা করতে যে পরিমাণ অস্ত্রের প্রয়োজন, যে পরিমাণ টাকার প্রয়োজন, এই টাকাগুলো কারা দিবে? তারা হলো ইন্ডিয়ান কমিউনিস্ট। ইন্ডিয়ান কমিউনিস্টরা আইডিবি থেকে এই গাজওয়ে হিন্দ প্রতিষ্ঠা করার জন্য আরব দেশের পেট্রোলের হাজার হাজার টাকা তারা অনুদান নিচ্ছে। আর আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক কেনই বা গাজওয়ে হিন্দের জন্য টাকা দিবে না? আর ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদের সবচেয়ে বড় ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএসএস এর মদত এই আইডিবি দিচ্ছে। এখন প্রশ্ন আসবে, এর পিছনে ইন্ডিয়ান কমিউনিস্টদের স্বার্থটা কি? এই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে টাকা নিয়ে কেন তারা এই যে ইসলামের অনুসারী মুসলিম জিহাদি এদের সবচেয়ে বড় মিশন গাজওয়ে হিন্দকে তারা সমর্থন করতেছে? এই ইন্ডিয়ান কমিউনিস্টদের বিশাল বড় রাজনৈতিক স্বার্থ রয়েছে। স্বার্থটা হলো তারা পুরো ভারতবর্ষে তারা ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদেরকে কাজে লাগিয়ে এই পুরো পশ্চিমবঙ্গে তারা বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা করাইতে চাচ্ছে। তারা ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদেরকে কাজে লাগিয়ে হিন্দুদের ভিড়ে গিয়ে আত্মঘাতী বোমা হামলা করাবে, যে বোমা হামলাগুলোতে হাজার হাজার হিন্দুদের লাশের পাহাড় তৈরি হবে এবং হিন্দুদের পাহাড় সমান লাশ মিডিয়াকে দেখিয়ে প্রোপাগান্ডা চালাবে যে এই দাঙ্গা হাঙ্গামা, এই বোমা হামলা, এই হিন্দুদের পাহাড় সমান লাশের পিছনে যার হাত রয়েছে সে হলো টিএমসি মমতা ব্যানার্জি এবং এই মমতা দিদিকে সাহায্য করছে বিজেপির নরেন্দ্র মোদী। তারা বারবার প্রমাণ করার চেষ্টা করবে যে এই বিজেপির নরেন্দ্র মোদী এবং টিএমসির দিদি মানে মমতা ব্যানার্জি এরা দুজনেই ব্যর্থ এই পশ্চিমবঙ্গ চালানোর ক্ষেত্রে। এই ধরনের প্রোপাগান্ডা চালায় এই কমিউনিস্টরা আবার ক্ষমতায় আসতে চায় এবং রাজ্য শাসনের নামে ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদের মতো তারাও খেলাফতি রাষ্ট্র তৈরি করতে চায়। এখন প্রশ্ন আসতে পারে কি ইন্ডিয়ান কমিউনিস্টরা কেন ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদের মতো খেলাফতকে সমর্থন করবে? কেন করবে না? আপনারা জানেন না কাকা বাবু কে? আপনারা কি জানেন না 1922 সালে প্রতিষ্ঠা পাওয়া সিপিআই মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটার প্রতিষ্ঠাতাদের অন্যতম মুখ মুজাফর আহমেদটা কে? আপনারা কি এটাও জানেন না কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা মুজাফর আহমেদ 1919 সাল থেকে 1922 সাল পর্যন্ত তুরস্কের সেই খেলাফতি আন্দোলনের অন্যতম আন্দোলনকারী ছিল? মানে যে ইন্ডিয়ান কমিউনিজমের চারাগাছটাই ছিল ওই আরব্য সাম্রাজ্যবাদের খেলাফতের বিচি দিয়ে, তা সেই চারাগাছটা এখন যখন গাছ হয়ে গেছে সেই গাছের শাখা প্রশাখায় কেন আরব্য সাম্রাজ্যবাদের খেলাফতের দুর্গন্ধ থাকবে না? আবারও সাবধান করতে বারবার বলছি, ইসলামের অনুসারী মুসলিম জিহাদিরা যারা বাংলাদেশ থেকে বর্ডার টপকে এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে এবং আগামীতেও করবে, কি করবেন ওদের আক্রমণ থেকে বাঁচার জন্য? কি প্রস্তুতি নিবেন? যদি প্রস্তুতি নিতে চান তবে বলে রাখি, প্রস্তুতিটা যেন এমন হয় যেন আপনারা নিজেদেরকে বাঁচাতে পারেন, আপনারা যেন আপনাদের মা বোনকে বাঁচাতে পারেন, আপনারা যেন আপনাদের রাজ্যকে বাঁচাতে পারেন, আপনারা যেন আপনাদের ভারতবর্ষকে বাঁচাতে পারেন। কারণ এই ইসলামের অনুসারী মুসলিম জিহাদিরা গাজওয়ে হিন্দ প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম এইগুলোর উপরেই কিন্তু আক্রমণটা করবে। আজকে যদি আমার এই ভিডিও দেখার পরে আপনারা যদি সাবধান না হন তাতে ক্ষতিটা কিন্তু আমার না, ক্ষতিটা আপনাদের। এখন আমি ভারতের প্রকৃত দেশভক্ত জাতীয়তাবাদীদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা আপনাদের নিজেদেরকে জিজ্ঞেস করুন, নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে এমন পরিস্থিতিতে আপনারা কি করবেন।